দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক বৈষম্য হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা এসএমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসএমই খাতের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সরকার শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে 2007 সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। এসএমই ফাউন্ডেশন নতুন উদ্যোক্তা সৃষ্টিসহ বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, পণ্যের গুণগত মান বৃদ্ধি, বহুমুখীকরণ, বাজারজাতকরণ, তথ্য ও প্রযুক্তি সহায়তা, গবেষণা, পলিসি অ্যাডভোকেসি ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। নারী উদ্যোক্তাদের জন্য ফাউন্ডেশন বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ফাউন্ডেশনের কর্মসূচি দেশের সকল অঞ্চলে বিস্তৃত হয়েছে। এসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণের আওতায় আনার লক্ষ্যে ফাউন্ডেশন ক্রেডিট হোলসেলিং নামক একটি বিশেষ ঋণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় সরকারের অগ্রাধিকার খাত ও ক্লাস্টারের উদ্যোক্তাসহ নারী উদ্যোক্তাদের সিঙ্গেল ডিজিট সুদে জামানতবিহীন ঋণ প্রদান করা হয়। বিদ্যমান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ প্রদান করা হয়। ফাউন্ডেশন হতে সরাসরি কোনো ঋণ প্রদান করা হয় না। ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন যৌথভাবে বেশ কিছু ক্লাস্টারে অর্থায়ন করেছে। ব্র্যাক ব্যাংকের একার পক্ষে এ সমস্ত ক্লাস্টারে যাওয়াটা খুবই দুরূহ ছিল। এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা এ সমস্ত ক্লাস্টারে যাচ্ছি এবং অর্থায়ন করছি, এবং এই ক্লাস্টারের অর্থায়নে কিন্তু কোনো এনপিএল নেই। এসএমই ফাউন্ডেশনের সাথে আমরা যোগাযোগ করার পরে ওনারা আমাদের ক্লাস্টারগুলো দেখে ভিজিট করে এরপরে ওনারা আমাদেরকে 9% মুনাফায় লোনের ব্যবস্থা করে দেয় ব্র্যাক ব্যাংকের মাধ্যমে। টাকা থেকে আমরা মোটামুটি ভালো উপকৃত হইতেছি। 2009 সালে পাইলট প্রকল্প হিসেবে বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের 9% সুদে ঋণ প্রদানের মাধ্যমে ফাউন্ডেশন বাংলাদেশে প্রথম সিঙ্গেল ডিজিট সুদে ঋণ চালু করে। ব্যাংক এশিয়ার শাখা হলো বগুড়া শহরে, এখান থেকে প্রায় 32 কিলোমিটার দূরে, যেখানে আমাদের তাঁতি ভাইদের যাওয়া অত্যন্ত কষ্টদায়ক ছিল। এখানে এই এজেন্ট ব্যাংকিং আসার কারণে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতার কারণে এখানে ব্যাংক এসেছে, এর জন্য তাঁতি ভাইয়েরা অনেকভাবে উপকৃত হচ্ছে। ইতোমধ্যে কর্মসূচিটি দেশব্যাপী সম্প্রসারণ করা হয়েছে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে। কর্মসূচির আওতায় ঋণের পরিমাণ 50,000 টাকা হতে 20,00,000 টাকা পর্যন্ত এবং সময়সীমা 2 বছর হতে 5 বছর পর্যন্ত। ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজ করার লক্ষ্যে ফাউন্ডেশন ঋণ মেলা, উদ্যোক্তা ব্যাংকার ঋণ সংযোগকরণ বা ম্যাচমেকিং, উদ্যোক্তা ব্যাংকার সম্মেলন, ফাইন্যান্সিয়াল লিটারেসি সহ বিবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে করে উদ্যোক্তারা ব্যাংকেবল হচ্ছে এবং ঋণের আওতায় আসছে। এর মধ্যে অনেক উদ্যোক্তা আছে যারা কখনোই ঋণ পেত না, এবং ঋণ তারা পেলেও তাদের সুদের হার চড়া হতো। তারা খুবই লাভবান হয়েছে, যেহেতু স্বল্প সুদে তারা এই ঋণ সুবিধাগুলো পেয়ে এসছে। অঞ্চলভিত্তিক শিল্পায়নের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এসএমই ক্লাস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত এসএমই ক্লাস্টারসমূহে অন্যান্য সেবার পাশাপাশি ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় সহজ শর্তে ঋণ প্রদান করছে। ইতোমধ্যে অর্থায়নকৃত উল্লেখযোগ্য ক্লাস্টারগুলো হল বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার, ঢাকার ধোলাইখাল লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার, রাজশাহীর কালুহাটি শু ক্লাস্টার, সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস ক্লাস্টার, ঢাকার শ্যামপুর জুরাইন কদমতলী ইলেকট্রিক্যাল ক্লাস্টার, ঢাকার ইসলামবাগ প্লাস্টিক ক্লাস্টার, মৌলভীবাজারের বড়লেখা আগর আতর ক্লাস্টার, পিরোজপুর বলদিয়া ক্রিকেট ব্যাট ক্লাস্টার, যশোর নরেন্দ্রপুর ক্রিকেট ব্যাট ক্লাস্টার, পাবনা হোশিয়ারি ক্লাস্টার, গাইবান্ধা হোশিয়ারি ক্লাস্টার, ভৈরব শু ক্লাস্টার, ব্রাহ্মণবাড়িয়া শু ক্লাস্টার, চট্টগ্রাম পূর্ব মাদারবাড়ি শু ক্লাস্টার ইত্যাদি। ক্লাস্টার উন্নয়নে ঢাকা ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন 2015 সাল থেকে রাজশাহীর কালুহাটি শু ম্যানুফ্যাকচারের ক্লাস্টারে যৌথভাবে কাজ করে আসছে। এতে অনেক নতুন নতুন উদ্যোক্তা এবং কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে।
নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণের আওতায় আনার লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করছে। ইতোমধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে MTB গুণবতী, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ট্রাস্ট সুকন্যা এবং ব্যাংক এশিয়ার মাধ্যমে ব্যাংক এশিয়া নীলিমা নামে তিনটি বিশেষ ঋণ প্রকল্প চালু করা হয়েছে, যার আওতায় উৎপাদন ও সেবামূলক ব্যবসার সাথে সংশ্লিষ্ট দেশের সকল অঞ্চলের উদ্যোক্তাদের ঋণ প্রদান করা হচ্ছে। কোনো নারী উদ্যোক্তাগণকে কোনো প্রতিষ্ঠান কোনো ধরনের লোন প্রদান করতেন না, তো সেই সময় এসএমই ফাউন্ডেশন নারী উদ্যোক্তাগণদের পাশে এসে দাঁড়ানোতে এই লোনটা পাওয়া যাচ্ছে। এই লোনটা পেয়ে আমাদের মতো ছোট ছোট নারী উদ্যোক্তাগণ অনেক উপকৃত হচ্ছে। আমার ব্যবসা যখন খুব ক্ষুদ্র ছিল তখন আসলে আমার পরিচিত কেউ ছিল না, কীভাবে ব্যাংক লোন নিতে হয় তাও জানতাম না, কিন্তু ধীরে ধীরে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় মাইডাসের পক্ষ থেকে আমি মাত্র 9% সুদে লোন নেই এবং আমার ব্যবসাটাকে একটু বড় করি। এখন অনেকেই আমাকে লোন দিতে আগ্রহী, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায়। ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় দেশের 40টি জেলার 30টি ক্লাস্টার ও গ্রুপের প্রায় 1900 জন উদ্যোক্তাকে 90 কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে, যার মধ্যে 30% নারী উদ্যোক্তা। কর্মসূচির আওতায় ঋণ আদায়ের হার 100%। রূপকল্প 2021 পঞ্চবার্ষিক পরিকল্পনা, SDG, শিল্পনীতি, SME নীতি, সরকারের নির্বাচনী ইশতেহার 2018 সহ সরকারের বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে এসএমই খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উন্নয়নের এ ধারাকে গতিশীল এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসুন। এসএমই ফাউন্ডেশন আপনার পাশেই আছে।